Bismillahirrahmanirrahim. Diyor şikayet ediyorum. Assalamu alaikum. Halil Şunadır'ın Dillahi'ye çok büyük bir numara tutuyor. Şükür sağ olun. Korona kalın şuma netseyi dumda. Şişt basın. Alhamdülillah ve yukarı basın. Ama da digital class. Zara bir hobi çoğulsun. Aske abi şaptım seni. İslam'ın ötük şikayet ediyorum. Orta duy. Badar. Part 8. সাওম থেকে তোমাদের সাথে আলোচনা করব সাওম শব্দের অর্থ বিরত থাকা ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কালেমা নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে সাওমটি হল সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু এটি আল্লাহর সাথে সম্পৃক্ত আছে সেটি হলো সাওম বিরত থাকতে হয় আমাদেরকে খানাপিনা থেকে এবং জৈবিক চাহিদা থেকে আল্লাহ তাআলাও খানাপিনা করেন না এদিক দিয়ে আল্লাহর সাথে আমাদের একটি মিল রয়েছে ইসলামের পরিভাষায় সবে ছাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সাওম এই সাওম শুধু আমাদের জন্যই নয় এই সাওম আগের যুগে নবী রাসূলদের উম্মতের জন্য ফরজ ছিল এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে এই রোজা শুধু এই উম্মতের জন্যই ফরজ না পূর্ববর্তী উম্মত নবী রাসূলদের জন্য ফরজ ছিল আর এটি আমাদের জন্য ফরজ এটি যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারব আর হাদিসে এই ব্যাপারে আসছে আসিয়ামুল জুন্নাত রোজা হল ঢাল ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বিষয়ে বলেন আসসামু লি ওয়া আনা আযবি সাওম আমার এবং এর প্রতিদান আমি নিজেই দেব অন্যান্য বিষয়ে অন্যান্য ইবাদতের বিষয়ে কিন্তু এমনটি বলা হয় নাই শুধুমাত্র রোজার জন্যই বলা হয়েছে রোজা আমার এবং এর প্রতিদান আমি দেব অন্য হাদিসে আছে আসসামুলি ওয়া আনা উযাবি রোজা আমার আর যে রোজা রাখবে আমি তার অর্থাৎ যার আল্লাহ হয়ে যাবে তার তো আর বেহেশতের প্রয়োজন নাই অতএব আমরা আমাদের যতদিন আমাদের আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে কখনো আমরা রমজানের রোজা রাখতে ভুলব না অবশ্যই রোজা পালন করব রোজার অনেকগুলো প্রকার আছে সাধারণত ছয় প্রকার রোজা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল এবং মাকরুহ ফরজ রোজা আমরা রমজান মাসে রেখে থাকি বছরে শুধু রমজান মাসেই এই রোজাটি আমরা রাখতে পারি ওয়াজিব রোজা কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব অর্থাৎ কোনো কার্যসিদ্ধির জন্য বৈধ যে আমি একটি রোজা রেখে দেব এটি পরবর্তীতে যে কোনো সময় রেখে দিতে হবে এটা ওয়াজিব রোজা সুন্নাত রোজা প্রতি মাসে বৃহস্পতিবার সোমবার অনেক সময় রোজা রেখে থাকি এটা হলো সুন্নাত রোজা মুস্তাহাব রোজা চন্দ্রমাসের 13-14-15 তারিখে এটা হলো মুস্তাহাব রোজা নফল রোজা যে কোনো সময় রাখা যায় যদি কোনো বাধা ধরার নিয়ম নাই মাকরু রোজা অর্থাৎ ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন রমজানের ঈদের পর ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন 5 দিন রোজা রাখা যাবে না তো আমরা এই রোজার মাধ্যমে নিজেদের জীবন গঠন করব আর সেভাবেই আমরা পৃথিবীতে পরিচালিত হয়ে অন্যদেরকেও আমরা রোজার গুরুত্ব উপলব্ধি করাবো বোঝাবো আল্লাহ আমাদেরকে এই রোজার রাখার ক্ষমতা দান করুন এবং রোজার যে হকগুলো আছে প্রত্যেকটা হক আমরা যাতে পালন করতে পারি
সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তোমরা আগামী দিনের জন্য বাড়ির কাজ থাকবে, রোজা কয় প্রকার কী কী সেটি লিপিবদ্ধ করে আনবে। আজকে আর নয়, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।